नमस्कार बंधुरा आपनारा देखछेन अमित मोह द ट्रैवलिंग पेयर এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন নর্থ সিকিমের খুবই আকর্ষণীয় একটি জায়গা জিরো পয়েন্ট ও ইয়ামথাং ভ্যালি। সুতরাং ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা আছি লাচেনে, সরি লাচেনে লাচুংয়ে। এখন আমরা লাচুংয়ে, কালকে আমরা লাচেনে ছিলাম, তা সকাল হয়ে গেছে, কালকে রাত্রিতে এসেছি, তা আজকে হোটেল থেকে বেরোবো খেয়ে দিয়ে উঠে। আর আমরা ছিলাম এই হোটেলটায়, এই যে এই হোটেলটা, এই হোটেলের ঘর ফর খুবই সুন্দর ঘর, আর খুব পরিষ্কার, মানে গরম জলও ছিল। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই, এই গাড়ি করেই আমরা ঘুরছি। আর পেছনের দেখো, মানে আর কি পেছনের খুবই সুন্দর। হ্যাঁ, আমরা লাচুংয়ে যে হোটেলে ছিলাম তার চারিপাশটায় এরকম পুরো পাহাড়ে ঘেরা। আর এখন বাজে সকাল ছটা, আর সবে রোদ্দুর উঠছে, খুব ভালো লাগছে। এখন এই দিকটা এখন ছায়া হয়ে আছে, আর অন্য যেদিকে রোদ্দুর উঠছে সেদিকটা খুবই ভালো লাগছে। তা আমরা এখান থেকে এখন যাব কিছু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এদিকে বরফের পাহাড়, ও এদিকে দেখো বরফের পাহাড়। আমাদের ব্রেকফাস্টে দিছিল জ্যাম পাউ রুটি আর সঙ্গে এক কাপ গরম চা। তা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানের রাস্তাটি এবং তার চারিপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আর যাওয়ার পথে আমাদেরকে এক জায়গায় দাঁড় করালো, সেখানে টয়লেটের ব্যবস্থা আছে। এই জায়গাটিরও চারিপাশটা খুবই সুন্দর, আমরা এখানে দাঁড়িয়েও কিছু ছবি তুললাম এবং ভিডিও তুলে নিলাম। ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে আমরা এক জায়গায় স্টে করলাম, এখানে আর কি ওয়াশরুম আছে, সবাই এখানে ওয়াশরুম যেতে গেলে যেতে পারবে। আর আজকের ওয়েদারটা খুব দারুণ ওয়েদার, বেশ ভালো রোদ্দুর উঠেছে, দেখো আমার মুখে রোদ পড়ছে, সেই জন্য ঠান্ডা বেশ ভালোই আছে, কিন্তু ঠান্ডাটা সেই জন্য অতটা লাগছে না। হ্যাঁ, আর আমাদের সামনেই আছে অপূর্ব, মানে প্রাকৃতিক দৃশ্য দেখো, পেছনে আছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর দেখতে লাগছে। দেখে নাও বন্ধুরা এই জায়গাটি কতখানি অপরূপ সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি পাহাড়ের প্রতিটা জায়গায় খুব সুন্দর দেখতে লাগে, আর যেহেতু ওয়েদারও খুব ভালো ছিল সেই জন্য খুব সুন্দর সিনিক বিউটিটা দেখতে লাগছে। বলে রাখি বন্ধুরা, আমরা যে এই নর্থ সিকিমে আজকে ঘুরছি, ইয়ামথাং ভ্যালি যাব, এইটা হচ্ছে আমাদের থ্রি ডেজ টু নাইটসের আজকের তৃতীয় দিন। এর আগে আমরা লাচেনে ছিলাম, সেখান থেকে গুরুদংবার লেক কালাপাত্তর গেছি। সব ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এই লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি যাওয়ার অবধি যে রাস্তাটি, এই রাস্তাটি দুর্দান্ত, তোমরা দেখতেই পাচ্ছ। এর একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, এর আগের ভিডিওটা, সেটিও গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখানে কিছু কিছু অংশ দিয়েছি, পুরোটা দিইনি, পুরো রাস্তাটা সেই ভিডিওতে আছে, তা সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জিরো পয়েন্টে, তাই এখানে বেশ ভালোই ঠান্ডা, সেই জন্য মাথায় টুপি চশমা সব খাচ্ছি, আর ভুট্টা খাচ্ছি, ভুট্টা খেতে শরীর একটু ঠিক হচ্ছে। হ্যাঁ, কেননা এটা তো অনেক উঁচুতে, এখানে অক্সিজেন লেভেল কম, তবুও গুরুদংবারের থেকে যথেষ্ট ভালো। তা খুব সুন্দর জায়গা দেখো আমাদের পেছনে, খুবই সুন্দর জায়গা, আমরা এবার ওখানে যাবো, গিয়ে ছবি টবি তুলবো, ভিডিও করবো। আর পেছনটাও দেখো, পেছনটাও খুবই সুন্দর, তোমাদেরকে সবই দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখতে থাকো। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, পুরো একদম নীল আকাশ দেখো, পুরো নীল আকাশ, খুবই সুন্দর লাগছে দেখতে। তাই এবার আমরা পুরোটা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। কী গো, তোমার ভুট্টা খাওয়া হলো? আর একটুখানি বাকি, এই নিচের দিকে খেয়ে নাও, খেয়ে নাও। এখানে তোমরা যখন আসবে তখন সঙ্গে করে অবশ্যই ভুট্টা, একটু চকলেট, একটু কর্পূর সঙ্গে রাখবে, কেননা এর অ্যাল্টিটিউড অনেকটা হাই এবং সেখানে অক্সিজেনের লেভেল কম থাকার জন্য একটু শরীরের প্রবলেম হয়। তা এত সুন্দর জায়গায় এসে শরীরের প্রবলেমের জন্য যদি কোনো জায়গা মিস হয়ে যায় তখন তো সেটা আমাদের ভালো লাগে না, সেই জন্য সঙ্গে এই জিনিসগুলো রাখা খুবই দরকার। তা আমরা একটু ভুট্টা খেয়ে আমরা এবার আস্তে আস্তে জিরো পয়েন্টের একদম যেখানে নদীটা আছে সেইখানটা চলে যাচ্ছি। দেখো জল পুরো জমে গেছে, জল পুরো জমে বরফ হয়ে গেছে, আর একটু একটু করে হালকা হালকা কিছু জায়গায় জল আছে, কিন্তু বেশিরভাগ জায়গাটাই জল পুরো জমে পুরো সাদা হয়ে গেছে, পুরো বরফ। তা এখানটা আমাদের খুবই সুন্দর লাগছে, দুর্দান্ত একটি এক্সপিরিয়েন্স যে এরকম বরফ দেখা। এর আগেও কালাপাথরে আমরা গেছি, সেখানকার বরফ দেখেছি এবং এই জায়গাটিও দুর্দান্ত লাগছে। আর এই যে নর্থ সিকিম ট্যুর, এটি একটি প্যাকেজ সিস্টেমে থ্রি ডেজ টু নাইটস,
এর জন্য লাগবে মোটামুটি 2500 থেকে একদম ফুল সিজন অবধি 4000 টাকা অবধি নেয়, তা আমরা এখানে গেছি 2800 টাকায়। এখানে এই বরফের উপর দিয়ে হাঁটার জন্য আলাদা করে দোকানে জুতো পাওয়া যায়, সেই জুতো ভাড়া নেয় 100 টাকা করে। তা তোমরা সেই জুতো ভাড়া করে এই বরফের উপর দিয়ে হাঁটতে পারো। অনেক জায়গায় বরফ একটু পাতলা হয়, সেখানকার বরফ ভেঙে গিয়ে নিচের দিকে ধসে যায়, তা সেই জুতোটা যদি তোমরা পরে থাকো সেক্ষেত্রে তোমাদের পা ভিজবে না, নাহলে কিন্তু পুরো পা কিন্তু পুরো ভিজে যাবে। এটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। জায়গাটি খুবই সুন্দর, আমরা বরফের উপরে যাইনি, কেননা কোথায় পা দিয়ে ঢুকে যাব তখন খুবই মুশকিল হবে। এখানে সবাই বরফ নিয়ে খেলা করছে, আর এই জায়গাটিতে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি যাওয়া যায় তখন এই জায়গাটা পুরোটা সম্পূর্ণ বরফে পুরো সাদা হয়ে যায় জায়গাটি। আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছি তখন সবে তখন বরফ জমা শুরু হয়েছে, আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলে যেরকম বরফে সাদা হয়ে যায় সেরকম বরফ পড়ার জন্য অনেক রাস্তাও বন্ধ হয়ে যায়, তখন আর যাওয়া যায় না। সুতরাং এই ডিসেম্বর মাসে যাওয়াটাই ভালো। একটা খাবার দোকানে চলে এসেছি, এখান থেকে ম্যাগি খাবো, মোমো খাবো। দেখতেই পাচ্ছ দূরে পাহাড়। কেমন লাগছে তাপটা নিয়ে? এখান থেকে হাতে তাপ নিয়ে এবং সুস্বাদু ম্যাগি ও মোমো খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা প্রথমে জিরো পয়েন্ট গিয়েছিলাম, তারপরে যাব ইয়ামথাং ভ্যালি। এটা অনেকে উল্টোটাও করে, প্রথমে ইয়ামথাং ভ্যালিটা ঘুরে নেয় তারপরে আবার লাস্টে জিরো পয়েন্টে যায়। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে, জায়গাটা অসাধারণ সুন্দর। দেখো আর আজকের মানে রোদ্দুরটা এত ভালো, রোদ্দুরটা খুবই জোরাল উঠেছে, তার জন্য খুব ভালো আমরা প্রকৃতিটাকে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও শেয়ার করতে পারছি প্রকৃতিটাকে ভালো করে। পুরো পুরো জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই জায়গাটিতে এসে মনে হলো যেন স্বর্গ যেন এখানেই আছে, এত সুন্দর জায়গাটি লাগলো। এখানেও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরো বরফে পুরো ঢাকা পড়ে যায় এই জায়গাটি, এবং এখানে মার্চ এপ্রিল মাসে অনেক রকমের ফুল ফোটে, সেই জন্য এই জায়গাটিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেরকম অনেক রকমের ফুল ফোটে, এখানেও অনেক ধরনের ফুল ফোটে, সেটি মার্চ এপ্রিল মাসে আসলে দেখতে পাওয়া যায়। কেমন লাগছে? দেখো মৌ এই ছোট্ট পাথরটির উপর ওঠার চেষ্টা করছে। আসলে ঘুরতে বেড়াতে এলে এত সুন্দর প্রকৃতি দেখে মানুষের মন বাচ্চা হয়ে ওঠে, সেরকম মৌ এখানে বাচ্চা হয়ে গেছে। যত বেলা বাড়ছে এখানেও খুব হাওয়া দিচ্ছে, আর দেখো এখানেও এরকম এই ইয়াক আছে, তা ইয়াকের ওপর বসে তোমরা চারিদিকটা ঘুরতে পারো। আর এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব, মানে এখানেও নিচে যে নদীটি বয়ে গেছে লাচুং নদী, সেই লাচুং নদীর সামনে আমরা যাব। এই লাচুংয়ে আছে লাচুং নদী এবং লাচেনে আছে লাচেন নদী, এই দুটি মিলিত হয়ে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে। তা দেখো আমরা সেই নিচের দিকে যাচ্ছি নদীটির কাছে আস্তে আস্তে ধীরে ধীরে। আমরা এখন হাঁটতে হাঁটতে পুরো নদীর কাছে যাচ্ছি, ওই যে মৌ আগে চলে গেছে, ওই যে মৌ আগে আগে যাচ্ছে, আমিও যাচ্ছি। আজ এখন দেখছি যে অনেক জলটা কম আছে, অন্যান্য যখন ভিডিও দেখেছি তখন অনেক প্রচুর জল এখান দিয়ে যায়, কিন্তু এখন পুরো শুকনো দেখছি। তো আমাদের সুবিধা হচ্ছে এখানে এসে আমরা প্রকৃতিটাকে ভালো করে দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, এনজয় করতে পাচ্ছি। এমনি খুব সুন্দর জায়গা, প্রকৃতিটাকে খুব ভালো করে আমরা এখানে চারিদিকে যা সুন্দর সিনারি মনে যেন এখানেই থেকে যাই। হ্যাঁ এখানে আমরা একটা ঘর বানিয়ে নিলেই হয়।
চারিদিকটা খুবই সুন্দর, যতই মানে আর কি ছবি তুলছি মনে হয় জানে তুলেই যাই তুলেই যাই। বন্ধুরা আমরা সেই নদীর কাছে চলে এসেছি, অনেকটা নিচে নেমে আসতে হলো, আর এখানে পাহাড়ি খরস্রোতা নদী, নদীর জল খুবই পরিষ্কার এবং নিচের পাথরগুলি খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। সব মিলিয়ে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এক কথায়, আর এখানে এসে দারুণ লাগলো। বন্ধুরা আজকেই আমরা এখান থেকে ফেরত চলে যাব, প্রথমে আমরা যাব আবার এখান থেকে লাচুংয়ে ফিরে যাব, সেখানকার দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। নর্থ সিকিম ট্যুরের এই থ্রি ডেজ টু নাইটসের প্যাকেজের আমাদের খরচ লেগেছে মাথা পিছু 2800 টাকা করে, এবং সেই সঙ্গে ডকুমেন্ট লেগেছে এক কপি ভোটার আইডি কার্ডের জেরক্স এবং একটি পাসপোর্ট সাইজের ফটো। তা আমাদের তো এই ট্যুরটা ঘুরে খুবই ভালো লাগলো, তোমরাও এসো এবং আমাদের এই ভিডিওটি আশা করব তোমাদের খুবই ভালো লেগেছে।